welcome to my channel Dream Sura. এখন সকাল 7:30 বাজে। থাম্বনেইল থেকে বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। চলুন যাই। Well, আমরা গিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স এক্সাম অ্যাটেন্ড করতে। ড্রাইভিং লাইসেন্সের টেস্টের জন্য আপনার কী কী করতে হবে? প্রথমত লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি ও 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, মেডিকেল সার্টিফিকেট ও ইউটিলিটি বিলের মাধ্যমে আপনি আবেদন করবেন। আবেদনের পর পেমেন্ট কমপ্লিট করলে 2 থেকে 3 মাসের মধ্যে আপনাকে একটা টেস্টের ডেট দেওয়া হবে আর আপনার ঠিকানা অনুযায়ী নিকটবর্তী ভেন্যু দেওয়া হবে। আমি অ্যাপ্লাই করেছিলাম 28 এপ্রিল 2022-এ আর আমার টেস্টের ডেট পড়েছিল 28 জুন 2022-এ। আর আমার যেহেতু লোকেশন ছিল মিরপুর, তাই আমার ভেন্যু হয়েছিল খিলক্ষেত জোয়ারসারাতে। লার্নার ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। আপনি যদি গাড়ি চালান তাহলে আপনাকে মামলা খেতে হবে। আর মনে রাখবেন, টেস্টের সময় অবশ্যই লার্নার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা নিয়ে আসবেন। আমরা ভেন্যুতে চলে এসেছিলাম 8:30 দিকে, কিন্তু যেহেতু এক্সাম 9টা বাজেছিলো, তারা বলতেছিলো এক্সাক্ট 9টা বাজেই আপনি যেতে পারবেন। কিন্তু আপনি যদি কোনোভাবে তাদের রিকোয়েস্ট করে 15 মিনিট আগে যেতে পারেন, তাহলে আপনার সব কাজই অনেক বেশি এগিয়ে যাবে। কেননা যেহেতু প্রথমে তাদের অ্যাটেন্ডেন্স দিতে হয়, অ্যাটেন্ডেন্সের পর আপনাকে রিটেন টেস্টের জন্য যেতে হবে। রিটেন টেস্টে আপনি পাশ করলে ভাইবা দিতে পারবেন, ভাইবাতে পাশ করলে আপনি প্র্যাকটিক্যাল দিতে পারবেন। আর যেহেতু প্রতিদিন 500 থেকে 1000 জন মানুষ যায় এক্সাম দিতে, আপনি যত আগে যাবেন আপনার অ্যাটেন্ডেন্স তত আগে শেষ হবে, আর যত আগে শেষ হবে তত আগে আপনার সব প্রসিডিউর শেষ হবে। এখন দেখতে পাচ্ছেন আমরা অ্যাটেন্ডেন্সের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। অ্যাটেন্ডেন্স কমপ্লিট করে আমরা রিটেন টেস্টের জন্য হলে চলে গিয়েছি। রিটেন টেস্টের সময় এক্সামিনার বলে থাকে 20 মিনিটের একটা এক্সাম হবে, 20 মার্কের, যেখানে অবশ্যই আপনাকে 12 মার্ক পেয়ে পাস করতে হবে। রিটেন টেস্টের পরে তারা 1.5 থেকে 2 ঘন্টা সময় দেয় ভাইবার প্রস্তুতির জন্য। এই ব্রেক টাইমে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে, কিন্তু আশেপাশে কোনো রেস্টুরেন্টই ছিল না। আমাদের 0.5 কিলোমিটার এগিয়ে গিয়ে তারপর হচ্ছে এই নিকুঞ্জন রেস্টুরেন্টে খেতে হয়েছিল। আর হচ্ছে আমি অনেক ক্ষুধার্ত ছিলাম বলে আমি ফুটেজ নিতে পারিনি। আমরা নিয়েছিলাম পরোটা, গরুর নেহারি, আর হচ্ছে কলিজা ভুনা আর ডাল ভাজি। সব কিছু মোটামুটি ভালো ছিল। তারপর এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর নীল আকাশ, এটা দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম ভাইবার প্রস্তুতি নিতে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেটা ইন্ডিকেট করতেছি সেটা হচ্ছে ওয়াশরুম, তার বামে হচ্ছে আমাদের ভাইবা হয়েছে, এখানে হচ্ছে রিটেন টেস্ট হয়েছে, আর ওইটা হচ্ছে ওইখানে হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স দিয়েছি, আর ওইখানে হচ্ছে আমাদের রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন সবাই গোল করে দাঁড়িয়ে আছে রিটেন টেস্টের রেজাল্টের জন্য। একটা জিনিস আমার ভালো লাগে নাই যে এখানে কোনো বসার কোনো ব্যবস্থা ছিল না, সবাই দাঁড়িয়েছিলাম এই কড়া রোদে। তারপরে যে দেখতে পাচ্ছেন সবাইকে আবার লার্নার কার্ডটা ফেরত দেওয়া হচ্ছিল, আর লার্নার কার্ডে লেখা হয়েছিল আপনি রিটার্ন টেস্টটা পাস করেছেন কি না। আপনি যদি পাস করেন তাহলে ওই সময় আপনি ওই লার্নার কার্ড নিয়ে ভাইবার জন্য লাইনে দাঁড়াবেন। ভাইবার জন্য আপনাকে রোড সাইনগুলি জিজ্ঞেস করবে, রোড সাইনগুলি বলতে পারলে আপনি চলে যাবেন প্র্যাকটিক্যালের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে কালো ও সাদা গাড়িটা, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালের জন্য। আপনি যদি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে আপনি আপনার গাড়ি দিয়েই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে পারবেন। আর আপনি যদি কার না নিয়ে আসেন, তাদের কার যদি ইউজ করেন, তাহলে আপনাকে পার পার্সন 300 টাকা করে দিতে হবে। আমরা যেহেতু গাড়ি আনিনি তাই আমাদের 300 টাকা করে ফি দিতে হয়েছিল। তারপর হচ্ছে তারা বলে দেয় এল শেপের একটা পার্কিংয়ে পার্ক করতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন লাল ছাউনি, ওইখানে হচ্ছে ম্যাজিস্ট্রেট বসে থাকে আপনার পার্কিং আপনি ঠিকমতো করছেন কি না তা দেখে। প্র্যাকটিক্যালি সবাইকে একই জিনিস করতে হয়, পার্ক করতে হবে। আপনি যদি এল শেপের এই পার্কটাতে পার্ক করতে পারেন তাহলে আপনি পাস। এখানে দেখতে পাচ্ছেন আমি প্র্যাকটিক্যালের জন্য গাড়িতে চলে গেলাম, তারপর এইখানে প্র্যাকটিক্যাল দিচ্ছিলাম, আর ওই ইনস্ট্রাক্টরটা অনেক বেশি হেল্পফুল ছিল। মোটামুটি সবাইকেই দেখতে পাচ্ছিলাম, সবাইকে হেল্প করতেছিল। আর যদি আপনি একদমই না পেরে থাকেন তখন হচ্ছে কোনো কিছু করা থাকে না, আপনি ফেল করবেন। কারণ হচ্ছে দূর থেকে যখন ম্যাজিস্ট্রেট দেখবে আপনি কিছুই পারতেছেন না, সোজা চলে যাচ্ছেন বা পিছনে চলে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি ফেল করবেন। তারপর আমি যে ব্যাক করতেছিলাম, কিন্তু একটা প্রবলেম হচ্ছে এই গাড়িটা হচ্ছে খুবই বাজে, এটা কোনো ফিটনেস কোনোটাই ভালো না, আর লুকিং মিররে তো কিছু দেখাই যাচ্ছিল না, আমি হচ্ছে কিছু দেখতে পারছিলাম না। তখন ইনস্ট্রাক্টরকে বলছিলাম যে আমি দেখতে পারছি না, তখন সে হচ্ছে আমাকে অনেকটাই স্টিয়ারিং ঘুরিয়ে হেল্প করেছিল। শুধু আমাকে না, অন্য আমার আগে যারা যারা এক্সাম দিয়েছে সবাইকেই হেল্প করেছে।
আপনি যখন পাশ করবেন, এই যে দেখতে পাচ্ছেন তারা থামস আপ দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে আপনি আপনাকে পাশ করবেন এবং আপনাকে লার্নার কার্ডটা নিয়ে যেতে বলবে যে এক্সামিনার কাছে, তারপর লার্নার কার্ডটা এক্সামিনার সিগনেচার করে দিবে এবং বলবে যে আপনি পাশ করেছেন কি না। আমি হচ্ছে পাশ করেছি। ইভেন আমাকে, আমি যখন পার্কিং করে হচ্ছে এক্সামিনারের কাছে গিয়েছিলাম, তখন সে বলেছে আপনি অনেক ভালো মতো পার্ক করতে পেরেছেন, অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে অ্যাপ্রিসিয়েশনটা অনেক বেশি জরুরি। আর এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তারা মেয়েদের অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছিল। প্রথমে যখন অ্যাটেন্ডেন্সের জন্য গিয়েছিলাম, তখনও হচ্ছে ফার্স্ট মেয়েদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। ইভেন ইন্টারভিউর ক্ষেত্রে সেম হয়েছে, তারা আগে প্রথমে মেয়েদের ভাইভাটা শেষ করেছে, আর এখানে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেম, মেয়েদেরটা শেষ করে মেয়েদের পার্কিং করতে পারছে কিনা সেটা শেষ করে তারপর সব ছেলেদেরটা নিচ্ছিল। রিটার্ন টেস্টে কী কী আসে, ভাইবার জন্য রোড সাইনগুলি সব কিছুই আপনি বিআরটি এর ওয়েবসাইটে পাবেন, সেটা হচ্ছে bsp.brta.gov.bd। আর রেজাল্টও হচ্ছে আপনার বিআরটি এর ওয়েবসাইটেই দিয়ে দেয়। আর যখন আপনি সব কিছুতে পাশ করবেন, তখন আপনাকে একটা অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স দেবেন। ওইটার মধ্যে আপনাকে একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে হচ্ছে আপনি যখন যাবেন সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ডিজিটাল ছবি নিয়ে তখন আপনাকে একটা স্মার্ট কার্ড দেওয়া হবে। এই তো আজকে এখানেই শেষ করছি। ভিডিও যদি আপনার কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন। আর আপনার যদি কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব আমার সাধ্যমতো। Bye, আল্লাহ হাফেজ।